আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের অংশের পেজ নাম্বার 17 উদাহরণ 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি অঙ্কটাকে, দেখি কী অবস্থা। তো দেখো, আমাদের প্রশ্নটা বোঝার চেষ্টা করো। কোনো আসলে মানে একটা আসল টাকা ছিল, 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। এখানে একটা শর্ত দিয়ে দিছে যে মুনাফাটা হয় আসলের 3/8 অংশ হলে। আমাদের বাই করতে বলছে আসল আর হলো মুনাফার হার কত। তাহলে আসলকে আমরা জানি পি, আসল হচ্ছে কি আমাদের পি দ্বারা প্রকাশ করে, আর মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমাদের কি কথাটা আছে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমি এক্স পরিমাণ টাকা একটা ব্যাংকে থুইছি, এক্স পরিমাণ টাকা আমরা ধরে নিলাম আপাতত যে এক্স পরিমাণ আছে। ধরো আমি 5,000 টাকা ব্যাংকে রাখছি, 5,000 টাকা আমাদের ব্যাংকে রাখছি। তাহলে এটা কী ছিল আমাদের আসল, এটা হচ্ছে কি আমাদের আসল। এখন আমি বোঝানোর জন্য উদাহরণটা আনতেছি, এই টাকাটা আমি ব্যাংকে রাখলাম কয় বছর? 3 বছর ব্যাংকে রাখলাম। তো 3 বছর ব্যাংকে রাখার পর তাহলে দেখা গেছে 5,000 টাকাটা আমার কী হইলো, ধরলাম 5,800 টাকা হইলো, 5,800 টাকা হইলো। তাহলে এই 5,800 টাকা কী হইলো, যে আমি এই 5,000 টাকাটা 3 বছর ব্যাংকে রাখছি, ব্যাংক আমাকে 800 টাকা লাভ দিছে, তথা মুনাফা দিছে বা সুদ দিছে। তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে কি আসল সহ মুনাফা। আসল সহ কী মুনাফা, যেটাকে আমরা বলি মুনাফা আসল, যেটাকে আমরা কী বলি মুনাফা আসল বলি। তো এখন খেয়াল করো, আমাদের প্রশ্নটা এরকমই বলছে যে কোনো আসলে মানে একটা টাকা থুইছে, আসলটা আমরা জানি না কত টাকা থুইছে। তো ওই আসলে মানে কোনো আসলে 3 বছরে মানে একটা টাকা আমি 3 বছর রাখছি, রাখার পর দেখা গেল মুনাফা আসলে কত হয়েছে, 5,500 টাকা হয়েছে। তাহলে আমাদের টাকা কত রাখছে এটা আমরা জানি না, কিন্তু টাকাটা রাখার পর 3 বছর পর দেখা গেলো 5,500 টাকা হয়েছে। এবং আমাদের মুনাফাটা কী হয়েছে মানে কীরকম লাভ দিছে, যে মুনাফাটা হয়েছে আসলের এত অংশ, মানে আমাদের মুনাফাটা হচ্ছে আসলের এত অংশ। যেমন আমি যদি বলি যে রাফেল আমার অর্ধেক, তার মানে কি রাফেল অর্ধেক বাবু, রাফেল অর্ধেক বাবু মানে বাবুর অর্ধেক রাফেল, আসলে কথাটা উল্টা, বরং আমি তার অর্ধেক। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা অঙ্কটা তাহলে এবার চলক করি। তো আমাদের এই অঙ্কটা করার আগে আমরা একটা ছোট্ট একটা জিনিস জানবো, যে আমরা জানি সমাধান আমরা জানি কি জানি আমরা মুনাফা আসল সমান কি মুনাফা যোগ আসল। তাহলে আমাদের দেখো এখানে আমাদের মুনাফা আসল কত আছে, 5,500 টাকা। আমাদের মুনাফা কত আমরা জানি না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে নিই যে ধরি মুনাফা কত, আয় টাকা আসল কত, পি টাকা মুনাফার হার ইকাল টু আর পার্সেন্ট, আর তা এই আমাদের তাহলে এটা। তাহলে এখন খেয়াল করো, তাহলে মুনাফা হচ্ছে কত আমাদের আয়, আচ্ছা, আর আসল হচ্ছে কি আমাদের পি, তাহলে আমরা পি ইকাল টু কত লিখতে পারি আয়, এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে লিখলাম 5,500 টাকা। আচ্ছা খেয়াল করো, আমাদের একটা শর্ত দেওয়া দিছে না যে মুনাফাটা কি আসলের এত অংশ, মানে আসলের এত অংশ, তার মানে মুনাফাটা হইতেছে আসলের থেকে এত গুণ, তাহলে আমরা কী লিখতে পারি, এই আসল আমরা জানি না এটা থাকলো, তাহলে মুনাফা আসলে, তাহলে আসলের কত অংশ, 3/8 অংশ, কত 3/8, এই হচ্ছে আসলের এই যে এত অংশ, সমান কত 5,500। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত আসতেছে, ধর আমরা পিটা কমন নিলাম, তাহলে এটা থেকে 1+3 = 8, 5,500। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী আসে, 8 + 8 = কত, 3, 5,500।
তাহলে এটা উপরে আসে এগারো, নিচে আসে আট, তাহলে এগারো পি বাই আট, পাঁচ হাজার পাঁচশো তাহলে আমরা পি রাখলাম, পি রাখলে তাহলে পাঁচ হাজার পাঁচশো, নিচে আসলো এগারো, তাহলে উপরে গেল কত আট, তাহলে এটাকে আমরা যদি করি তাহলে পি কালটো কত আসতেছে, এটা হচ্ছে পাঁচ পাঁচশো, তার মানে কত চার হাজার টাকা, চার হাজার টাকা। তাহলে দেখো বন্ধুরা শিক্ষার্থীরা, তো দেখো আমরা কি পাইছি, আমাদের আসল বা বের করতে বলা হয়েছিল, আমরা আসলটা বের করছি, তাহলে আসল কত হয়েছে আমাদের চার হাজার টাকা। তাহলে সুতরাং আসল চার হাজার টাকা। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা আসল পেয়ে গেছি, তাহলে অবশ্যই দেখো এটা চার হাজার টাকা ছিল, তাহলে আমরা যদি জানি আমরা মুনাফা আসল থেকে যদি আসল বিক দেই, বিয়োগ দেই, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ দিই, তাহলে কী পাবো আমরা, মুনাফা পাবো, কত টাকা লাভ পাইছি সেটা পাবো। আর আমাদের সময়ও দেওয়া আছে কত, তিন বছর, আমাদের দেওয়া সময় দেওয়া আছে তিন বছর, তাহলে ওইখান থেকে আমরা কী করতে পারবো, মুনাফার হারও বের করতে পারবো। তাহলে চলো আমাদের মুনাফার হারটা বের করে ফেলা হয়, আমাদের মুনাফার হার হচ্ছে আর, তাহলে মুনাফার হার বের করার জন্য আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কী আমাদের, যে আই ইকাল টু এন পি আর, ওকে, তা আমাদের এই আরটা বের করতে হবে, তাহলে এটা বের করার জন্য আগে কি আমাদের মুনাফা বের করতে হবে, তাই না? তাহলে আমাদের চলো আমরা মুনাফা বের করি, তাই সুতরাং মুনাফা ইকাল টু কত, মুনাফা আই ইকাল টু কত, আমাদের সুদ আসল বা মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তাহলে আমাদের আসল কত ছিল, আমরা আসল কত পেয়েছি চার হাজার টাকা, তাহলে কত আসে আমাদের পনেরোশো টাকা আসে, তাহলে পনেরোশো টাকা সময় এন ইকাল টু কত আমাদের তিন বছর, তাহলে সুতরাং মুনাফার হার আর ইকাল টু হোয়াট, এটা আমরা জানি না, তাহলে সুতরাং আমরা জানি আই ইকাল টু এন পি আর, তাহলে আমাদের আর ইকাল টু কি আসতেছে আই বাই এন পি, তাহলে আমাদের মানগুলো ভাষায় আয়ের মান কত পাইছি আমরা পনেরোশো এন তিন বছর, আসল কত চার হাজার টাকা। আমরা জানি মুনাফার হার বের করার জন্য আমাদের কী করতে হয়, উপরে এক্সট্রা একটা একশো গুণ করতে হয়, তাহলে আমরা এই শূন্য কাটা, তাহলে সুতরাং আমাদের আর ইকালটা কত আসতেছে, আর ইকালটা আসবে পঁচিশ বাই দুই বা কত সাড়ে বারো পার্সেন্ট, তাহলে এ হচ্ছে কি আমাদের। দেখো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করলাম, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও অঙ্ক ক্লাস নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।